Hello viewers, assalamu alaikum. This is Rezaul and welcome to my channel. Aaj kamra janbo apni kibhabe nosto capacitor test korben ebong ki capacitor ki ebong ki capacitance ki capacitor er kaj ki. To aajke amra ei bishoy gulo niye alochona korbo. Prothome amra janbo capacitor ki tar pore egulo amra ekhane jane tar pore amra practically apni capacitor ta kibhabe test korben seta apnaderke dekhabo. Duta poddhite apni test korte parben. Ami test korben khub shohoj bhabe je niyome apni shob jaygay proyog korte parben. Apnar kache kichu na thak shudhu just ekta holder ar bulb hole apni capacitor test korte parben. To aajke ami apnaderke shetai dekhabo. To age amra jani capacitor ki. তো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটর কি? দ্য ক্যাপাসিটর হচ্ছে আমাদের ইংরেজি শব্দ আর ক্যাপাসিটর শব্দের অর্থ হচ্ছে ধারণকারী, মানে যেটা ধরে রাখতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটর। যে বস্তু চার্জ ধরে রাখতে পারে তাকে ক্যাপাসিটর বলে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিটর আর কি আর ক্যাপাসিট্যান্স কি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, মানে এটা যখন আপনার ক্যাপাসিটরের মধ্যে যখন চার্জ থাকে আমি দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে? আর ক্যাপাসিট্যান্স হচ্ছে যখন যে ক্যাপাসিটরের মধ্যে চার্জ থাকবে, মানে হচ্ছে আমাদের বিদ্যুতের লাইনটা লাগানো থাকবে, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরের মধ্যে যখন চার্জ সঞ্চিত থাকে তখন তাকে ক্যাপাসিট্যান্স বলে। আর আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হলো টর্ক উৎপন্ন করা, মানে হচ্ছে আপনার যে পাওয়ার ফ্যাক্টর আছে এটাকে উন্নত করা, এসিকে ব্লক করা ও পাওয়ার ফ্যাক্টর উন্নত করা। তো আশা করি আপনারা তিনটা প্রশ্নই বুঝতে পারছেন। এখন আমরা প্র্যাকটিক্যাল আপনিগুলো কীভাবে টেস্ট করবেন সেটাই বোঝাবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি সব জায়গায় কিন্তু আপনি মাল্টিমিটার বা ডিজিটাল যে মিটারগুলো আছে ওগুলা পাবেন না, হয়তো বা থাকলো অনেকের কাছে নাই, কারো কাছে আছে কারো কাছে নাই। তো আপনি সব জায়গায় এরকম কিন্তু এরকম একটা বাল্ব 100 ওয়াটি বা এরকম কিছু কেবল থাকতে পারে স্বাভাবিক। তো এটার মাধ্যমে আপনি কীভাবে চেক করবেন সেটাই দেখা দিচ্ছি। দেখুন আমি বাল্বের দুই প্রান্তে যে তার আছে এটাকে একটা প্রান্ত আমি ডাইরেক্ট ফ্ল্যাগে নিয়ে লাগিয়ে দিয়েছি, এই যে আরেকটা, আর দুটো প্রান্ত আমি দুটো থেকে একটা ফ্ল্যাগের মাথা একটা বাল্বের মাথা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনি যে কোনো দুটো তার মধ্যে একটা প্রান্ত কেটে দিলেই হবে, কেটে বাকি দুটো প্রান্ত এখানে হাতে রাখবেন। আর যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা আপনারা যে কোনো সকেট থেকেই ডাইরেক্ট মেইন লাইনটা নেবেন। আমরা এখান থেকে নিলাম, ওকে সুইচ দিলাম, অন করলাম, তো আমাদের এই যে আমাদের সিরিজ টেস্ট ল্যাম্প হয়ে গেছে খুব সহজ নিয়মে। এখন আমি যেহেতু এখানে এটা একটু হেভি জিবি, তো আমি এখন একটু ঝামেলা না করে আমি আমার বোর্ডের মাধ্যমে করব, এই সকেটটার মাধ্যমে, এটার সাথে এটা কানেকশন আছে এটার মাধ্যমে করে আপনাদেরকে দেখাইতেছি। তো একটু বেশি বকে ফেললাম, কিছু মনে করবেন না। তো দেখুন এখানে আমার অনেকগুলো ক্যাপাসিটার আছে, তো আমি তিনটা অত কিছু ক্যাপাসিটার নেব, সবগুলা চেক করা অনেক সময় সবগুলো চেক করা লাগবে না। এই যে তিনটা নিলাম আমরা। তো দেখুন আগে আমরা এই যে ওকে এই সেমভাবে আমাদের ওই সিরিজ বোর্ডটার মতো এটাও জ্বলবে। তো আমি আগে আপনাদেরকে বলে নিতেছি, যদি পূর্ণাঙ্গ কোনো ক্যাপাসিটারের মধ্যে লাইন লাগানোর পরে যদি পূর্ণাঙ্গ আলো দেয় এবং কোনোভাবে আলো না দেয় তাহলে সেটা বুঝবেন যে আপনি নষ্ট। আর যদি অল্প কিছু আলো দেয়, যেমন এখানে দেখুন এটা হচ্ছে আপনার 2.5, এই যে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে 2.5। যদি ক্যাপাসিটিগুলো বড় হয় তাহলে একটু বেশি আলো দেবে, এটা যেহেতু 2.5 অল্প একটু আলো দেবে। তো আমি আপনাদেরকে এই তিনটা ক্যাপাসিটি হচ্ছে আমাদের ভালো, এই তিনটা ক্যাপাসিটি হচ্ছে আমাদের নষ্ট। তো ভালো থেকে যে কোনো একটা নিলাম, এই যে নিয়ে আমি আপনাদেরকে আগে সিরিজ টেস্ট দিয়ে কীভাবে চেক করবেন দেখাবো, তারপর আরেকটা পদ্ধতি দেখাইতেছি। এই যে বাল্ব দিয়ে একটু লক্ষ্য করুন, বাল্ব কিন্তু একটু জ্বলতেছে, অল্প একটু আলো দিতেছে। ওকে, তো আমরা যদি আরেকটা ক্যাপাসিটর নিই ভালো এখান থেকে, এই যে এটা যদি নিই তাহলে দেখুন এটাও সেম অল্প একটু আলো দিতেছে। যদি ক্যাপাসিটরটা মান বেশি হতো, এখানে 2.5, যদি এখানে আপনার যদি আরও বড়ো ক্যাপাসিটার হতো তাহলে কিন্তু আলো আরও বেশি দিত। তো বড়ো ক্যাপাসিটার মাপার জন্য আপনার মাল্টিমিটারগুলাই উত্তম। তো আমাদের এই ক্যাপাসিটরটাও ভালো, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা নষ্ট ক্যাপাসিটারগুলো দেখি, দেখুন এটার মধ্যে কিন্তু হয় আলো দেবে, পূর্ণাঙ্গ নয় আলো দেবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোনো আলোই দিতেছে না এটা,
এটা কিন্তু আমার লাইন লাগাইছি, কোনো আলোই দিতেছে না, এটা আমাদের এটা নষ্ট। আরেকটা যদি নেই তাহলে দেখুন এটাও কিন্তু সেম, লাইট বাল্বের মধ্যে কোনো আলো দিতেছে না, ঠিক আছে, এটাও নষ্ট। আমাদের এটা সেম অবস্থা, সবগুলাই সেম, কোনো আলো দিতেছে না। এখন আমরা সব জায়গাতে আপনি এরকম সিরিজ ল্যাম্প অথবা এরকম কোনো বাল্ব পেলেন না হাতের কাছে, কিন্তু তখন কীভাবে আপনি ক্যাপাসিটরটা টেস্ট করবেন? তখন আপনাকে যা করতে হবে সেটা হলো এই ক্যাপাসিটরের দুইটা প্রান্ত বা এরকম এগুলো থাকলে দুটো তার লাগিয়ে আপনি সকেটের মধ্যে দু প্রান্তে লাগিয়ে দিবেন, যে কোনো একটা বোর্ডের সকেটে। তো আমার হাতে যেহেতু সিরিজ ল্যাম্প আছে, আমি সিরিজ ল্যাম্পের মাধ্যমে এই লাইনটা দিতেছি। এই যে দেখুন, এই ধরুন আমি এখানে এটা দিলাম, ঠিক আছে, এই যে আমি এখানে একটা এই ক্যাপাসিটরটা এখন কিন্তু চার্জ হয়েছে। আমি আপনাদেরকে বোর্ডে যেটা বললাম যে ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্স, এখন এটার মধ্যে যেহেতু আমাদের এটার মধ্যে যেহেতু চার্জ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, মানে যতক্ষণ চার্জ জমা থাকবে ততক্ষণ এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এখন দেখুন, যেখানে আপনার কোনো সিরিজ ল্যাম্প নাই তাহলে এই যে স্প্যারিং করছে, এই ক্যাপাসিটরটা পূর্ণাঙ্গ ভালো, আপনি খুব সহজে বুঝতে পারলেন। এখন এটা হচ্ছে ক্যাপাসিটর, এটার মধ্যে হাত দিলে কোনো চার্জ নাই, এখানে কোনো চার্জ নাই, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটর। যখন আমরা এটার মধ্যে চার্জ করব, এই যে যখন আমাদের এটার মধ্যে চার্জ থাকবে বা ডিভাইসের মধ্যে যখন ফ্যানের মধ্যে থাকবে অন্য কোনো মোটরের সাথে থাকবে, এই যে তখন আমাদের এটার মধ্যে যখন চার্জ থাকে এখন কিন্তু শর্ট করবে ধরলে। এখন এটা যদি আমরা ভালো না খারাপ কীভাবে বুঝবো? যদি বেশি আওয়াজ দেয় তাহলে বুঝবো এটা ভালো, এই যে এটা ভালো। এখন খারাপ থেকে একটা নিব, ঠিক আছে, এটা হচ্ছে খারাপ নষ্ট আর কি। তো নষ্ট থেকে যদি একটা নিই তাহলে এই যে দেখুন, নষ্ট এটা যদি নিই, এই যে আমরা নষ্ট এটা একটু ক্যাপাসিট্যান্স হয়েছে, ঠিক আছে। এখন এটার তুলনায় এটা কত কম আওয়াজ দিয়ে একটু দেখুন, এই যে এটার তুলনায় এটা অনেক কম আওয়াজ দিচ্ছে, এটা কিন্তু অনেক বেশি দেয়, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটা পূর্ণাঙ্গ ভালো। এই ক্যাপাসিটরটার মধ্যে একটু ভালো, অতটা ইয়ে না, একটু ভালো আছে। এই যে এটা যদি এখন আমরা ই দিই তাহলে এটার তুলনায় এটা কিন্তু অনেক বেশি স্পায়ারিং করে, এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন, আর ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্স তো বুঝতে পারছেন, যেটার মধ্যে চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর যখন চার্জ থাকবে না ওটাকে আমরা বলি ক্যাপাসিটর। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।